আসসালামু আলাইকুম সবাইকে। স্টুডেন্ট তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি এই মহামারীতে। আজকে তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য আসছি এবং আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল মোশাররফ মুকুল স্যারকে, যিনি আমাদের এরকম ব্যবস্থা করে দিয়েছেন, এত ভালো ব্যবস্থা করে দিয়েছেন ক্লাস নেওয়ার। তো আসো আমরা শুরু করি। তো প্রথম টিউটোরিয়ালে যা আছে আমাদের পরীক্ষায় সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং থাকবে তোমাদের, আর হচ্ছে মেক সেন্টেন্স, ট্রান্সলেশন, এই তিনটা থাকবে, তিনটা বিষয় থাকবে তোমাদের ফার্স্ট টিউটোরিয়ালে ইংলিশের উপরে। তো ওয়ার্ড মিনিংটা আমি আজকে করাবো না, আমি করাবো মেক সেন্টেন্সটা আর হচ্ছে ট্রান্সলেশনটা। তো মেক সেন্টেন্সটা আছে লেসন টেস্ট ওয়ানের কোয়েশ্চেন টু, আসো আমরা সেটা করব। এখানে আমি লিখে রেখেছি মেক সেন্টেন্সের ওয়ার্ডগুলো, দেখো এখানে লিখে রেখেছি কিং। তাহলে আসো শুরু করি। কিং দিয়ে মেক সেন্টেন্স কী বলো তো? সেন্টেন্স মেক করা বা বাক্য গঠন করা। একটা ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন কিং দেওয়া থাকবে বা অন্য কিছু দেওয়া থাকবে, আর তোমরা সেখানে সেটাকে সেন্টেন্স আকারে বা বাক্য আকারে লিখবে। আমরা কীভাবে বাক্য গঠন করতে পারি সেটা আসো দেখো। কিং কিং অর্থ কী? কিং অর্থ হচ্ছে রাজা। কিং অর্থ হচ্ছে রাজা। তাহলে আমরা রাজা দিয়ে কি শব্দ গঠন করব? হি ইজ এ কিং, হি ইজ এ কিং, সে হয় একজন রাজা বা সে হয় একজন রাজা, এরকম লিখলে হবে। তারপরে আছে বেল, বেল মানে হচ্ছে ঘন্টা। ঘন্টা আমরা চিনি, আমরা যেমন বলি কলিং বেল, কলিং বেল যেমন চাপ দিলে বাজে, এরকম ঘন্টা আছে স্কুলে একটা ঘন্টার মতো থাকে যেটা দিয়ে হাতুড়িতে পিটালে সাউন্ড হয়, আমাদের ছুটির সময় এই ঘন্টা কিন্তু বাজে। তাহলে এখানে বেল মানে কি? ঘন্টা। তাহলে আমরা এখানে লিখব দ্যাট ইজ এ বিগ বেল, দ্যাট ইজ এ বিগ বেল। বিগ বেল মানে কি? বড় ঘন্টা। আচ্ছা ভ্যান, ভ্যান আমরা সবাই দেখি, ভ্যানের মধ্যে একরকম ভ্যান আছে যেটার মধ্যে স্কুলের স্টুডেন্টরা স্কুলে আসে, যে ভ্যানের মধ্যে চড়ে, তো আমরা এখানে সেই ভ্যানটাই বুঝিয়েছি। ভ্যান মানে হচ্ছে ভ্যান, আমরা এটা ভ্যান গাড়িই বলবো, ঠিক আছে? তাহলে এই ভ্যান দিয়ে স্টুডেন্টরা স্কুলে আসা যাওয়া করে। আচ্ছা এখন দেখবে এটা লুক, এটা দিয়ে সেন্টেন্স বানাবো, লুক অ্যাট দ্য ভ্যান, লুক অ্যাট দ্য ভ্যান, লুক মানে তাকাও, ভ্যানের দিকে তাকাও। আচ্ছা এখন হচ্ছে গেট, সরি টেবিল, টেবিল দিয়ে কী হয়? টেবিল হচ্ছে টেবিল, টেবিল চেয়ার বলি না আমরা সেটার টেবিল। আচ্ছা ইট ইজ মাই রিডিং টেবল, মানে এটা হচ্ছে আমার পড়ার টেবল, ইট ইজ মাই রিডিং টেবল। যেমন এখানে আমার কাছে একটা টেবল আছে, এটা হচ্ছে আমার পড়ার টেবল। গেট, গেট মানে হচ্ছে দরজা, গেট মানে হচ্ছে দরজা। তাহলে আমরা কি লিখতে পারি? ওপেন দ্য গেট, ওপেন দ্য গেট বা ক্লোজ দ্য গেট এটাও লিখতে পারি। আমি দুইটাই লিখে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই লিখবে। ওপেন দ্য গেট মানে দরজাটি খোলো, ক্লোজ দ্য গেট মানে দরজাটি বন্ধ করো। আচ্ছা সাম, সাম মানে অর্থ হচ্ছে অঙ্ক, এখানে কি হবে? ডু দ্য সাম,
অঙ্কটি করো, তোমাকে আমি বলছি ডু দ্য সাম, অঙ্কটি করো। আচ্ছা কুকিং, কুকিং মানে কি? রান্না করা। কুকিং অর্থ হচ্ছে রান্না করা। শি ইজ কুকিং, বা এটা লিখতে পারো শি ইজ কুকিং ইন দ্য কিচেন। শি ইজ কুকিং ইন দ্য কিচেন, সে রান্নাঘরে রান্না করছে, আমরা এইভাবে লিখবো। ওকে, এখন আমি উপর থেকে মুছে দিচ্ছি। আমাদের আরও কয়েকটা মেক সেন্টেন্স আছে লেসন ওয়ানের, লেসন টেস্ট ওয়ানের, হ্যাঁ, সেখান থেকে আমরা কমপ্লিট করে ফেলবো এখনই। রিডিং মানে কি? পড়া। রিড মানে পড়া, রিডিং মানে সে পড়ছে, মানে পড়ছে বুঝায়। আর শি ইজ রিডিং, শি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। শি ইজ রিডিং এ বুক। ওকে, তারপরে আছে কুইন, কুইন অর্থ কি? রানী। কুইন অর্থ হচ্ছে রানী। শি ইজ এ কিউট কুইন, সে অনেক কিউট, তেমন বোঝায় না? শি ইজ এ কিউট কুইন লিখবো আমরা, বা শি ইজ এ কুইনও লিখতে পারি। শি ইজ এ কিউট কুইন। কিচেন, কিচেন মানে কি? কিচেন মানে হচ্ছে রান্নাঘর। কিচেনে কি করা হয়? কিচেনে রান্না করা হয়। সরি, ঠিক আছে, শি ইজ কুকিং ইন দ্য কিচেন। দেখো, একটা ওয়ার্ড, একটা ইয়ে দিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করে করা হয়েছিল, হয়ে গেছে শি ইজ কুকিং ইন দ্য কিচেন। আবার এখানে আছে কুকিং দিয়েও হয়, শি ইজ কুকিং ইন দ্য কিচেন। আমরা একভাবেও শিখতে পারি, আবার অন্যভাবেও শিখতে পারি। আচ্ছা, কিচেন দিয়ে ধরো যদি এটা না দাও, এটা না দিতে চাও, তাহলে এটা লিখতে পারো দিস ইজ এ কিচেন, এটা একটা রান্নাঘর, এটাও সহজ হয়। দিস ইজ এ কিচেন। তারপরে আছে গুড, গুড দিয়ে, গুড অর্থ কি? ভালো। গুড অর্থ হচ্ছে ভালো। তাহলে হি ইজ এ গুড বয়, বা শি ইজ এ গুড গার্ল। গুড গার্ল, আমরা এভাবেও শিখতে পারি, একটা শব্দ দিয়ে আমরা দুই রকম সেন্টেন্স বানাতে পারি। তোমরা চট করে এটা খাতায় লিখে নাও, খাতায় লিখে নিলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, তাই না?
তাহলে এটা তোমরা খাতায় লিখবে। আমি এখন তোমাদের করাবো ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা। আসো আমি এটা মুছে দেই, ট্রান্সলেশন করব আমরা এখন। ইংরেজি দেওয়া থাকবে, আমরা সেটাকে বাংলা অর্থে রূপান্তর করব। আমাদের ট্রান্সলেশন যেটা আছে লেসন টেস্টের 1-7, আমরা যে অক্সফোর্ড অ্যাক্টিভ বইটা কিনেছি সেখানে লেসন টেস্ট 1-এর 7 নম্বর হচ্ছে ট্রান্সলেশন। আসো আমরা ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো আমাদের ট্রান্সলেশন যেটা আছে সেটা আমরা এখন করব। ট্রান্সলেশনে আছে ইউ লাইক টু পেন্ট পিকচার্স, 1, ইউ লাইক টু পেন্ট পিকচার্স। এখানে আমরা একটা সমান সমান দিব, যখন আমরা লিখবো তখন কোশ্চেনে লিখবো তখন আমরা এভাবে তুলে একটা সমান সমান দিব। দেওয়ার পরে আমরা বাংলা অর্থটা লিখে ফেলবো। ইউ লাইক টু পেন্ট পিকচার্স, তুমি ছবি আঁকা পছন্দ করো। ইউ হচ্ছে তুমি, লাইক হচ্ছে পছন্দ করা, পেন্ট হচ্ছে আঁকা, পিকচার্স মানে ছবি। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখবো, তুমি ছবি আঁকা পছন্দ করো। আঁকার উপরে একটা চন্দ্রবিন্দু হবে, তুমি ছবি আঁকা পছন্দ করো। ঠিক আছে, এভাবে লিখব। তারপরে দুই দেখো, দুইয়ে দেওয়া আছে হিজ সিস্টার ইজ স্ট্যান্ডিং, হিজ সিস্টার ইজ স্ট্যান্ডিং। এটা অর্থ কি হবে, হিজ মানে তার, একটা ছেলের, সিস্টার মানে বোন, ইজ স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে। হিজ সিস্টার ইজ স্ট্যান্ডিং, তার বোন দাঁড়িয়ে আছে। তার বোন কি করছে, দাঁড়িয়ে আছে। এখন 3 নম্বরটা দেখো, সরি, দেয়ার টিচার ইজ টিচিং দেম, তাদের শিক্ষক তাদের পড়াচ্ছে বা শিখাচ্ছে। তাদের শিক্ষক কি করছেন, পড়াচ্ছেন। যেমন তোমাদের শিক্ষক আমরা তোমাদের পড়াই, তেমনি তাদের শিক্ষক তাদের পড়াচ্ছেন, দেয়ার টিচার ইজ টিচিং দেম। ওকে, এখন 4 নম্বরটা দেখো,
ডি নিউজ পেপার অন দ্য চেয়ার, সংবাদপত্র সরি ডি নিউজ পেপার ওয়াজ অন দ্য চেয়ার। নিউজ পেপার অর্থ কি? সংবাদপত্র। দি নিউজ পেপার সংবাদপত্রটি ওয়াজ মানে ছিল, অন দ্য চেয়ার চেয়ারের উপরে। তাহলে এটা আমরা সাজিয়ে লিখব, সংবাদপত্রটি পত্রটি চেয়ারের উপরে ছিল। ঠিক আছে। আচ্ছা, আমি এখন পাঁচ নম্বরটা লিখতে যাচ্ছি। পাঁচ নম্বর, ও সরি, দিস ইজ এ কিটেন। কিটেন মানে কি? বিড়াল ছানা। দিস ইজ এ কিটেন, এটি একটি বিড়াল ছানা। এটি একটি কি? বিড়াল ছানা। আচ্ছা, আমি উপরগুলো মুছে দিচ্ছি। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, এটা অর্থ কি হচ্ছে? তারা মাঠে খেলছে। তারা মাঠে কি করছে? তারা মাঠে খেলছে। দেখো তো ঠিক আছে কি না। আচ্ছা, এখন এটা এই পর্যন্তই, মানে ওখানে আমাদের যে বইটা আছে সেখানে ছয়টাই ছয়টা ট্রান্সলেশন দেওয়া আছে, ইংরেজি থেকে বাংলা করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা এগুলো কমপ্লিট করে ফেলবে ইনশাল্লাহ। আমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষা যেটা হবে সেখানে কিন্তু থাকবে, আর আমাদের পরীক্ষার যে কোশ্চেনগুলো সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা সময় মতো যে টাইম দেওয়া হবে সেই সময়ের মধ্যেই কোশ্চেন পেপারগুলো এসে স্কুল থেকে এসে নিয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।